জানিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে মঙ্গলবার, আজকে আমার বাবাকে নিয়ে যাব হসপিটালে, কারণ বাবার যে টেস্ট গুলো দিয়েছিল সেগুলো সব আজকে কমপ্লিট করে নিয়েছি। তো এখন তো চলো হসপিটালে যাওয়া যাক, তারপর ওখান থেকে একবার পোস্ট অফিসেও যাবো। মায়ের একটা, মায়ের যে চেকবুকটা সেদিন করে এসেছি, সেই চেকবুকটা পোস্ট অফিসে এসে গেছে, তো সেটা আনতে যাব। তো সব মিলিয়ে আজকে সারাদিনে যা করবো সেটাই ব্লগে শেয়ার করব। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখলে ভালো লাগবে। আর 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 কি আর কি আর কি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। চলো ব্লগটাকে স্টার্ট করি, আর এখন যাওয়া যাক। আর বাইরে প্রচণ্ড রোদ, কারণ এবার আমাকে ছাতাকারি করতে হবে। এরপর আমি যাই আমাদের বড় পোস্ট অফিসে। তো এটা শ্রীরামপুরের বড় পোস্ট অফিস। তো আমি ভেতরে যাই, গিয়ে ওখানে আমার একজন চেনাশোনা আছেন যিনি এই ডিপার্টমেন্টে আছেন, মানে এই মানে চেকবুক টেকবুক এগুলো সব পোস্ট করে। তো উনি আমাকে বললেন যে আমাদের যেহেতু আগের ঠিকানায় প্রভাসনগরের ঠিকানায় এটা রয়েছে, তো প্রভাসনগরের পোস্ট অফিসে গিয়ে চেকবুকটাকে কালেক্ট করে নিতে। তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এই যে বাবাকে নিয়ে ডাক্তারখানায় চলে আসি। তো ডাক্তারটা এত খচুটে মার্কা, মানে উনি কিছু বলছেনই না, খালি সমস্ত রিপোর্টগুলো দেখে ডাক্তার ডেট দিয়ে দিল, এটা আদেও হার্নিয়া হয়েছে কি হয়নি, ডাক্তার কিছুই বলছে না। তো যাই হোক, আমরা অন্য জায়গায় বাবাকে দেখাবো। তো এটা প্রচণ্ড খচুটে ডাক্তার, আর সেদিনকে আমাদের অনেক দেরি হয়েছে বাড়ি ফিরতে, কারণ উনি বারবার অপারেশনে চলে যাচ্ছিলেন আসছিলেন, এই করতে করতে আমাদের বাড়ি ফিরতে ফিরতে আড়াইটে হয়েছিল। এই জাস্ট হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি, বাবাকে অপারেশনের ডেট নিতে বলেছে, সেটা কালকে এসে নিতে হবে। চলো আপনার 10 আছে 20 আছে, টাকাটা নাও তো আগে। ও যা বলবি আমার কাছে নেই, জানি আমি, ও যাই আসেন খা, আমার কাছে নেই। আমার কাছে আর কোনো অপশন ছিল না এটা না কিনে থাকার, প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে রোদের মধ্যে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে যাকে আমি শান্তি করে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি, প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড। কালকে আধার কার্ডের ফর্মটা ফিল আপ করতে গেছিলাম, তো সেটা তো হয়নি আমার অ্যাড্রেস চেঞ্জের জন্য। তো এখন আমি শুভর সাথে যাচ্ছি, শুভ একটা গেজেটেড অফিসার, মানে শুভর বন্ধুর বাবা গেজেটেড অফিসার, তো ওর সাথে যাচ্ছি, ওটা করিয়ে আনি, করিয়ে এনে ফর্মটা আমার কালকে জমা দিতে হবে, তারপরে আমার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হবে। তো গরমে পুরো বেহাল অবস্থা, এখন শুভর সাথে যাচ্ছি। তো চলো কাজটা মিটিয়ে নিই, কাজটা মিটিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে তারপরে কথা বলছি। ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, উনি করে দিয়েছেন, থ্যাঙ্কস টু শুভ, যে শুভর চেনাশোনা ছিল বলে করতে পারলাম। তো এবার বাড়ি যাচ্ছি, শুভ সামনেটা ছেড়ে দিল আমাকে, তো এবার আমি বাড়ি যাচ্ছি, চলো বাড়ি যাই, পরে কথা বলছি, প্রচণ্ড বাইরে গরম, হাঁপিয়ে যাচ্ছি, বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। কালকে শুভর সাথে আধার কার্ডের কাজটা
করে আসার পর আমি গেছিলাম দোকানে ওটা দিতে, তো সেটা বন্ধ ছিল, তো কালকে আর দেখানোর মতন কিছু ছিল না বলে দ্য নেক্সট ডে। তো আজকে আমি বেরোচ্ছি ওটা জমা দিতে, আর নীলের সাথে বেরানোর মতন আমার টাইম হচ্ছে না, কারণ নীল খুবই ব্যস্ত। তো জামাই ষষ্ঠীতে মা শাড়ি দিতে বারণ করেছে, তো চলো দেখা যাক মায়ের জন্য কি কিনি না কিনি। তো ওইটাও জমা দেবো, দিয়ে মায়ের জন্য কিনবো, আর আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হবে, সেই জন্য টুকিটুকি জিনিস কিনতে যাব। তো চলো আমার সাথে, আমি কি কি কিনছি না কিনছি হয়তো মার্কেটে দেখাতে না পারলেও আমি বাড়িতে এসে সবটা দেখাবো, কিন্তু মার্কেটে যা যা করবো সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আধার কার্ডের কাজটা পেন্ডিং পড়ে যাচ্ছে, কারণ আজকে আবার গেছিলাম অ্যাটেস্টেড করিয়ে, আবার বলছে ফটোর উপরে অ্যাটেস্টেড করাতে হবে। তো শুভর যে বন্ধুর বাবার কাছে গেছিলাম, বারবার করে ওনাকে বলতেও খারাপ লাগছে, তো ওই ভাইটাকে ফোন করেছিলাম, বলে কোনো অসুবিধা হবে না দিদি, আজ না হোক কাল তো হয়েই যাবে। তো সেটার একটা ঝামেলা গেল, আর কি কিনেছি না কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর নীল এত পাগল ছেলে, একেবারেই তো আমাকে নিয়ে বেরোতে পারতো, এখন ফোন করে বলছে মায়ের হেডফোন কিনতে যাব। তো চলো, তো আবার এগুলো বাড়িতে রেখে ও এলে ওর সাথে হেডফোনটা কিনে আনবো, দেন ব্লগটাকে এন্ড করে দেবো। তো চলো এখন বাড়ি যাই তাড়াতাড়ি করে, বাড়ি গিয়ে কথা বলছি, প্রচণ্ড গরম বাইরে। তো চলো, মায়ের হেডব্যান্ড কেনা হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে, টাটা আজকের মতন, আজকের ব্লগটাই ব্লগটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সামনে লোকনাথ বাবার পুজো, সেটার একটা ধামাকেদার ব্লগ হবে, খাওয়া দাওয়ার ব্লগ হবে। তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর আজকের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে। চলো টাটা, খোলা দিই মা, এটা মায়ের জন্য নেওয়া হয়েছে, কেমন আরাম মা? মা তোমার কেমন আরাম হয়েছে এটা পরে, এটা কানে দিয়ে? এটা কানে দিয়ে ভালো হয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছি। তোমার মনের মতো হয়েছে? মনের মতো হয়েছে, নালে শোনা যায় না। ঠিক আছে, তার টাকা দেয় আমার। কিছু না, চলো।